হ্যালো ডিয়ার ইনভেস্টার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকত হোসেন, বিজনেস আইকন পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে টেকনিক্যাল অ্যানালাইসিসকে সহজভাবে প্রেজেন্ট করার জন্য এবং আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা আমাদের ভিডিওগুলো মেক করে থাকি। সো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো বলিঞ্জার ব্যান্ড। আর গুরুত্বপূর্ণ বলার পেছনের কারণটি হলো যে আজকে আমরা বলিঞ্জার ব্যান্ড থেকে যে অনেক কিছু ডিসিশন মেক করা সম্ভব, এই বিষয়টি যারা অলরেডি প্র্যাকটিস করেন তারাও হয়তো বা অনেকগুলো বিষয় জানেন না। সো নতুন বিগিনার বা যারা পুরনো ইউজ করছেন সবাইকেই বলবো যে ভিডিওটি পুরোপুরি দেখবেন, এবং শেষের দিকে একটি বিশেষ চমক রয়েছে। এবং এই চমকটি হলো যে এই ইন্ডিকেটরকে ইউজ করে কত ভালো এবং বিগ লেভেলের ইফেক্টিভ ডিসিশন মেক করা সম্ভব এবং এখান থেকে প্রফিট ম্যাক্সিমাইজ করা সম্ভব বা স্টপ লস নেওয়া সম্ভব, সেই বিষয়টি আপনারা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নিই বলিঞ্জার ব্যান্ডটি কী। বলিঞ্জার ব্যান্ড বেসিক্যালি এটি ইন্ট্রোডিউস করেছেন জন বলিঞ্জার, এবং যেহেতু ব্যান্ড বারবার শুনছি, সো এই বলিঞ্জার ব্যান্ডটি তিনটি রেখার মাধ্যমে আসলে আমরা প্রকাশ করে থাকি। এবং এই তিনটি রেখার মধ্যে উপরের রেখাটিকে আমরা আপার ব্যান্ড বলি, নিচের দিকের রেখাটিকে আমরা লোয়ার ব্যান্ড বলি, এবং মাঝের যেই রেখাটি এটি হলো সিম্পল মুভিং অ্যাভারেজ, এটি 20 ডেজের সিম্পল মুভিং অ্যাভারেজ। এখন এই যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড, এই ব্যান্ডটি কখনো বা সংকুচিত হয় কখনো বা প্রসারিত হয়, এটি আমরা বারবার বিভিন্ন গ্রাফে বা বিভিন্ন ছবিতে দেখে থাকি। এখন এই যে সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া, এটি ভোলাটিলিটি। এই ভোলাটিলিটি কোথা থেকে তৈরি হয়? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে তৈরি হয়। এবং এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে যে তৈরি হওয়ার প্রসেসটি এবং ক্যালকুলেশনটি, এটি আমাদের জানা খুব একটি দরকার নেই। এটি আমাদেরকে আসলে ফ্যাক্টটি বোঝা দরকার এবং গ্রাফ থেকে আমরা কী ধরনের ডিসিশন মেক করতে পারি সেই বিষয়টি জানা দরকার। তারপরেও বলবো যারা ক্যালকুলেশনটি দেখতে চান বা জানতে চান তাদের জন্য আমরা অবশ্যই এখানে স্ক্রিনে আমরা প্রেজেন্ট করব, আপনারা দেখে নেবেন এটি যে কীভাবে ক্যালকুলেশনটি হয়। এবার আমরা জেনে নিই যে আজকে আমরা কোন কোন বিষয়গুলো এখান থেকে কভার করব এবং আমরা জানতে পারবো যে জিনিসগুলো আমাদের ডিসিশন মেক করার ক্ষেত্রে উপকারে আসবে। প্রথম যে বিষয়টি আমরা জানবো সেটি হলো ইনসাইড ব্যান্ড ট্রেডিং। ফার্স্ট এটি আমরা জানবো যে ইনসাইড ব্যান্ড ট্রেডিং থেকে আমরা কীভাবে আমাদের ট্রেডগুলো আমরা এক্সিকিউট করতে পারি। পরে যে বিষয়টি আমরা জানবো তা হলো মিডিল ব্যান্ড ট্রেডিং। মিডিল ব্যান্ড ট্রেডিং থেকে আমরা কীভাবে আমাদের বিজনেসগুলো আমরা মেক করতে পারি সেই বিষয়টি আমরা আজকে জানবো। ফাইনালি যে বিষয়টি আমরা জানবো সেটি হলো ব্রেকআউট, এবং ব্রেকআউট থেকে কীভাবে আমরা ট্রেডগুলো জেনারেট করবো সেই বিষয়টিও আমরা জানবো। আর সারপ্রাইজিং ইস্যুটি তো রয়েছে শেষের দিকে, এটি আপনারা জানতেই পারবেন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত নানারকম ইন্ডিকেটর নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন যে আপনার স্ক্রিনকে আপনি কীভাবে সাজাবেন, কোন কোন ইন্ডিকেটরগুলোকে আপনারা ইউজ করবেন, তাদেরকে শুধু একটি কথা বলে রাখতে চাই, আপনারা বলিঞ্জার ব্যান্ডকে অবশ্যই গুরুত্বের সাথে ইউজ করবেন এবং এটিকে বারবার প্র্যাকটিস করে এখান থেকে ইফেক্টিভ ডিসিশন মেক করার চেষ্টা করবেন। তো চলুন আমরা এবার স্ক্রিনে গিয়ে এই একটি একটি বিষয়গুলোকে আমরা ভালোভাবে জেনে নেই এবং প্রতিটি বিষয় সম্পর্কে আমরা কীভাবে ডিসিশন মেক করতে পারি সেই বিষয়গুলো একটু দেখে নিই। শুরুতেই আমরা যে বিষয়টি দেখব তা হলো ইনসাইড ব্যান্ড ট্রেডিং, এবং এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এই কারণেই বলবো বিকজ যে কোনো ধরনের প্রাইস মুভমেন্ট সাধারণত কিন্তু এই বলিঞ্জার ব্যান্ডের যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড, এই ব্যান্ডের মধ্যে কিন্তু প্রাইস মুভমেন্টগুলো ঘটে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যান্ড ভেদ করে প্রাইস কিন্তু আপে বা নিচের দিকে চলে যায়, এবং সেই ক্ষেত্রে ভোলাটিলিটি থাকে 5%। সো 5% ক্ষেত্রে এই সব বিষয় ঘটে থাকে, কিন্তু আদার্স মোস্ট অফ দ্য টাইম আমরা যে বিষয়টি দেখি তা হলো যে এই ব্যান্ডের ভিতরে থেকে কিন্তু প্রাইস মুভমেন্টগুলো সাধারণত আচরণ করে থাকে। সো আমরা আজকে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, বাংলাদেশের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কিন্তু দেখার চেষ্টা করবো একটি কোম্পানিকে অ্যানালাইসিস করে, সেটি হলো প্যারামাউন্ট টেক্সটাইল। এটি আমরা 2019-20 সালের মধ্যে যদি প্রাইস মুভমেন্টটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, আমি শুধু এখানে আপার ব্যান্ডকে টাচ করার পজিশনগুলো প্রথমে দেখাবো, এরপরে লোয়ার ব্যান্ডগুলো লক্ষ্য করে দেখেন। এখানে প্রথমে এখানে আপার ব্যান্ডকে টাচ করে, করার পরে কিন্তু আবার কারেকশনে চলে আসে। এর পরবর্তীতে আবার লক্ষ্য করে দেখেন, এখানে আবারও আপার ব্যান্ডকে টাচ করে, করার পরে কিন্তু লোয়ার ব্যান্ডের দিকে আবার কিন্তু প্রাইস চলে আসে। আবার লক্ষ্য করে দেখুন, এখানে আবারও আপার ব্যান্ডকে এখানে টাচ করে, করার পরে কিন্তু আবারও নিচের দিকে কারেকশনে চলে আসে। সো এভাবে যদি আমরা মার্ক করতেই থাকি আমরা দেখতে পাবো বিভিন্ন সময় আপার ব্যান্ডকে টাচ করে কিন্তু আবার কারেকশনে চলে যায়। আমি একটি একটি করে মার্ক করে দেখাচ্ছি, আপনারা এখানে খুব ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবেন। সো এখানে বিভিন্ন সময় আপার ব্যান্ডকে টাচ করছে এবং করার পরবর্তীতেই কারেকশনে চলে যাচ্ছে। সো এখানে আমরা একটি বিষয় কনফার্ম হচ্ছি যে এই স্টকটি এই ব্যান্ডের ভিতরে থেকেই কিন্তু প্রাইস মুভমেন্ট দিচ্ছে। এবার আমরা যদি নিচের দিকের পজিশনগুলো একটু নিয়ে কাজ করি তাহলে আমরা দেখতে পাবো যে নিচের দিকে সেটি কীভাবে টাচ করে আবার উপরের দিকে চলে যায়। লুক অ্যাট দিস, এখানে লক্ষ্য করে দেখেন নিচের ব্যান্ডকে টাচ করে কিন্তু আবারও আপের দিকে চলে গেছে। এভাবে আমরা অনেকগুলো পজিশন ফাইন্ড আউট করতে পারবো
সো আমরা পজিশনগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে দেখে নেবেন এটা। সো এখান থেকে যে ট্রেড জেনারেট করা সম্ভব বা এখান থেকে আপনারা ট্রেড এক্সিকিউট করতে পারেন সে বিষয়টি কিন্তু অনেকটা পরিষ্কার এখানে। সো আপনারা এভাবে কাজে লাগিয়ে আর এবং ফাইনালি আমরা যদি দেখি এখানে আপনারা এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারেন, ইনসাইড ব্যান্ড ট্রেডিংয়ে আপনারা এইভাবে ট্রেড এক্সিকিউট করতে পারেন। সো এর পরবর্তীতে আমরা নেক্সট যেটি সেটি হচ্ছে মিডিল ব্যান্ড ট্রেডিং, সেটি আমরা একটু দেখে নিব যে মিডিল ব্যান্ড ট্রেডিং কীভাবে ওয়ার্ক করে। লেটস গো। মিডিল ব্যান্ড ট্রেডিং সাধারণত আমরা দেখতে পাই যে স্টকগুলো আপ ট্রেন্ডে রয়েছে এবং ভালো ট্রেন্ডি অবস্থায় রয়েছে বা মানি ফ্লো অনেক বেশি ভালো। সো এই ধরনের স্টকগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বেশ কিছু ধকল পার করতে হয়েছে, বিকজ রিসেন্ট সময়ে এই ধরনের স্টক ফাইন্ড আউট করা একটু ডিফিকাল্ট। তারই মধ্যে আমরা যে স্টকটি খুঁজে পেয়েছি রেকিট ব্যাংকাইজার, শেয়ারটি আপনার ডিসেম্বরের পরবর্তী সময় থেকে মোটামুটি তার যেই মিডিল যে ব্যান্ডটি সিম্পল মুভিং অ্যাভারেজ যেটি তার উপরে কিন্তু মোটামুটি অবস্থান করছে। আমরা একটু আপনাদেরকে সেই লাইনটি ড্র করে দেখানোর চেষ্টা করব। আমরা মিডিলের লাইনটি একটু ড্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দেখতে পাবেন যে তার উপরেই মোটামুটি প্রাইস লেভেলগুলো কিন্তু অবস্থান করছে। লক্ষ্য করে দেখেন আমরা এখানে লাইনটি ড্র করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এর উপরেই কিন্তু প্রাইস লেভেলগুলো অবস্থান করছে। এবং প্রাইসের মুভমেন্টটি আপনারা দেখলেই দেখতে পাবেন যে প্রাইসের মুভমেন্টটিও কিন্তু এই লাইনের উপরেই কিন্তু চলছে, যতবারই আপ করেছে ডাউন করেছে কিন্তু মোটামুটি এই যেই মুভিং অ্যাভারেজের যে মাঝের লাইনটি যেটিকে আমরা মিডিল ব্যান্ড বলছি সেই মিডিল ব্যান্ডকে কিন্তু বারবার ওনার করেই কিন্তু প্রাইস আবারও আপ করছে বা ডাউন করছে। সো এই ধরনের আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পাবো এবং আমরা এই এই ধরনের কেসগুলোতে কিন্তু এই মিডিল ব্যান্ডকে বা মিডিল যে সিম্পল মুভিং অ্যাভারেজ এটিকে আমরা সাপোর্ট হিসেবে ইউজ করব এবং উপরের দিকে যেই ব্যান্ডটি আপার ব্যান্ডটি সেটিকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগিয়ে এখানে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি। আর এই ধরনের স্টক আমরা ইউনাইটেড পাওয়ারেও ফাইন্ড আউট করেছি, আমরা একটু ইউনাইটেড পাওয়ারটি দেখে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড পাওয়ারের স্টকটি 2018 সালের এপ্রিল থেকে অলমোস্ট প্রায় সেপ্টেম্বরের শেষ অবধি পর্যন্ত যতবারই তার মিডিল ব্যান্ডের কাছাকাছি এসেছিল বাট সেই পজিশন থেকে বারবার কিন্তু প্রাইস আপ করে উপরের দিকে অবস্থান করে। লক্ষ্য করে দেখেন এখানে কয়েকবার কিন্তু তার মিডিল ব্যান্ডের কাছাকাছি অবস্থানে চলে আসার পরেও সেখান থেকে কিন্তু আবারও আপ করে উপরের দিকে অবস্থানে চলে যায়। সো এটি সাধারণত একটি ভালো মানি ফ্লো এবং সেই সময় ভালো কিছু ইস্যু হয়তো ক্যারি করছিল, দ্যাটস ওয়াই স্টকটি কিন্তু তার মিডিল ব্যান্ডের উপরেই সাধারণত অবস্থান করছে। আর আপনারা একটি বিষয় জানলে হয়তো অবাক হবেন বাট সারপ্রাইজিং ইস্যু, আমরা যে সিম্পল মুভিং অ্যাভারেজ যেটি নিয়ে আমরা বারবার কথা বলছি এটির সাথে যদি আমরা ম্যাকডিকে একটু কম্পেয়ার করে দেখি তাহলে দেখতে পাবো যে ম্যাকডির যেই বুলিশ অ্যান্ড বিয়ারিশ ক্রসওভার সেই ক্রসওভারগুলো কিন্তু আমরা এই সিম্পল মুভিং অ্যাভারেজের সাথে যদি প্রাইসের মুভমেন্টটিকে আমরা ম্যাচ করিয়ে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ঠিক একই টাইপের লাইন কিন্তু আমরা এখানেও খুঁজে পাবো। ফর এক্সাম্পল এই লাইনটিকে যদি আমরা রেড লাইন হিসেবে দেখি ম্যাকডির তাহলে এটিকে কিন্তু আমরা ব্লু লাইন হিসেবে ইউজ করতে পারি। লক্ষ্য করে দেখেন ঠিক এভাবেই যদি আমরা ম্যাকডিকে আমরা ম্যাচ করিয়ে দেখার চেষ্টা করি কিন্তু অলমোস্ট প্রায় সেম রেজাল্ট কিন্তু আমরা পাবো। প্রাইসটিকে এবং সিম্পল মুভিং অ্যাভারেজটিকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা ঠিক একই ধরনের রেজাল্ট, দ্যাটস মিন ম্যাকডিতে যখন বুলিশ ক্রসওভার হয় তখন কিন্তু আমরা বিজনেস মেক করার চেষ্টা করি বা বিজনেস পাই। সো ঠিক একই কেস আমরা এখানেও দেখতে পাবো যে এখানে অলমোস্ট ঠিক একই বিষয়টি কিন্তু এখানেও ঘটছে। সো আমরা একটু বাসায় বসে কিন্তু মিলিয়ে দেখবো যে ম্যাকডির সাথে এই বিষয়টির সিমিলারিটি কতটুকু, এই বিষয়টি আপনারা একটু জাজ করে দেখবেন। সো লেটস গো, আমরা পরবর্তী আমাদের নেক্সট যে ব্রেকআউট পয়েন্টটি সেই ব্রেকআউটটি নিয়ে আমরা একটু ডিসকাস করি, লেটস গো। এবারের বিষয়টি খুব বেশি ইন্টারেস্টিং এবং এবারের বিষয়টি হলো ব্রেকআউট। ব্রেকআউট এই কারণে ইন্টারেস্টিং বলা হচ্ছে বিকজ এখান থেকে একটি ভালো ট্রেড এক্সিকিউট করার একটি পসিবিলিটি বা সম্ভাবনা কিন্তু থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনোযোগ খুব ভালো মতো দিয়ে রাখতে হবে, এ কারণেই বিকজ আপনাদেরকে এই পয়েন্টগুলো যদি আপনারা ঠিক খুব ভালোভাবে না জানেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আবার ভুল করার একটি সম্ভাবনা কিন্তু থাকতে পারে। সো আমরা এখন যে বিষয়টি নিয়ে দেখব সেটি হচ্ছে ব্রেকআউট কীভাবে আসলে তৈরি হয়। আমরা প্রথমেই বলেছিলাম যে বলিঞ্জার ব্যান্ডের ধর্মই হচ্ছে কখনো বা সংকুচিত হবে কখনো বা প্রসারিত হবে। আমরা আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি যে সংকুচিত কোন কোন জায়গায় হয়েছে। ফর এক্সাম্পল এখানে সংকুচিত হয়েছে, এখানে আবার প্রসারিত হয়েছে। বলিঞ্জার ব্যান্ডের ধর্মই কিন্তু এমন যে কখনো সংকুচিত হবে কখনো প্রসারিত হবে, আবার এখানে সংকুচিত হয়েছে আবার এই প্রসারিত হয়েছে আবার এই পজিশনে এসে। প্রসারিত পজিশনগুলো আসলে একটু রেড মার্ক করে দেওয়া দরকার ছিল, তারপরও এখানে দেখিয়ে দিচ্ছে এটি হচ্ছে প্রসারিত হওয়ার জায়গা।
সো এই পজিশনটিকে আমরা একটু রেড মার্ক দিয়ে দেখিয়ে দিই আপনাদের প্রসারিত, এই পজিশনও কিন্তু এটি প্রসারিত হয়েছে। সো এটিকে যদি আমরা দেখতে পাই যে এটিও কিন্তু এখানে প্রসারিত হয়েছিল। সো এই যে সংকুচিত প্রসারিত হওয়া, এই পজিশনগুলোতে কিভাবে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি এটি বোঝার জন্য আপনাদেরকে যে জিনিসটি বুঝতে হবে তা হলো যে যখন আপনার আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড এবং মাঝের যে সিম্পল মুভিং অ্যাভারেজ বা মিডল ব্যান্ড, সেটি কিন্তু সবগুলো একত্রে প্রায় কাছাকাছি অবস্থানে চলে আসবে। প্রাইস লেভেলগুলো এই তিনটি ব্যান্ডের কাছাকাছি অবস্থান থেকে কিন্তু ঘোরাফেরা করবে এবং এর পরবর্তীতেই আমরা দেখতে পাবো যে ব্যান্ডটি প্রসারিত হয়ে উপরের দিকে অথবা নিচের দিকে কিন্তু আসতে পারে। আমি বলছি উপরের দিকে অথবা নিচের দিকে, দ্যাটস মিন দুই সাইডেই কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে। এটি যে শুধু আপের দিকেই যাবে বিষয়টি এমন নয়, এটি কিন্তু ডাউনের দিকেও যেতে পারে। সো এই আপের দিকে যাবে না ডাউনে যাবে এই জিনিসটি বোঝার জন্য আপনাদেরকে যে জিনিসটি ফলো করতে হবে সেই বিষয়টি হলো MACD এবং RSI। এই জিনিসগুলোতে কিন্তু আপনাদেরকে আবারও ফোকাস দিতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো একটু দেখে আসার চেষ্টা করবেন, সেখানে আপনার RSI, MACD সম্পর্কে মোটামুটি জানতে পারবেন, ধারণা থাকবে আপনাদের। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্টকটি আপের দিকে যাবে না ডাউনের দিকে যাবে এই সংকুচিত হওয়ার পরে। সো অনেক ভালো ভালো ট্রেডার রয়েছেন যারা এই ধরনের সংকুচিত হওয়ার পর মানে সংকুচিত হওয়ার পরবর্তী অবস্থানগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে, বিকজ সংকুচিত অবস্থায় অ্যাকুমুলেশন যত বেশি শেষের দিকে আসবে আপনার এই ব্যান্ডটি তত বেশি সংকুচিত হবে। সো অ্যাকুমুলেশন যখন শেষ স্টেজে পৌঁছাবে, লাস্ট স্টেজে, তখন কিন্তু আপনার এই বলিঞ্জার ব্যান্ডের সাইজটি খুবই ন্যারো হয়ে আসবে এবং এর পরবর্তীতে সাধারণত ব্রেকআউট ঘটে থাকে। সো এই ব্রেকআউটগুলো আপের দিকে না ডাউনের দিকে সেটি বোঝার জন্য আপনাকে অবশ্যই ম্যাকডি এবং RSIকে ফলো করতে হবে। তবে আপনাদেরকে একটি সিক্রেট জানিয়ে রাখি যে যারা ট্রেন্ড বোঝেন, যে ট্রেন্ড অ্যানালাইসিস করেন, তারা অবশ্যই এটি জানতে পারবেন যে যখনই অ্যাকুমুলেশন শেষের দিকে আসবে বা সংকুচিত হবে, ব্রেকআউট করলে সেটি যদি আপ ট্রেন্ডে থাকে, আবারও বলছি সেটি যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে সংকুচিত হওয়ার পরে যখন এটি প্রসারিত হবে তখন কিন্তু উপরের দিকেই প্রসারিত হবে, আর ডাউন ট্রেন্ডে যদি থাকে তাহলে যতবারই সংকুচিত হোক না কেন এই যখন এটি আবারও প্রসারিত হবে তখন কিন্তু নিচের দিকেই প্রসারিত হবে ডাউনের ক্ষেত্রে। সো এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সো এইভাবে আপনারা মোটামুটি ব্রেকআউটটি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এবং এখান থেকে যতটুকু ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করা যায় সেটি আপনারা অবশ্যই জেনারেট করার চেষ্টা করবেন। তো চলুন এর পরবর্তীতে আমরা গিয়ে আমাদের যে সারপ্রাইজিং ইস্যুটি সেই ইস্যুটি সম্পর্কে আমরা জেনে আসি, লেটস গো। মার্কেটে আমরা প্রায় সময় দেখি যে একটি স্টক যখন প্রাইস মুভমেন্টে যায় তখন কিন্তু বিভিন্ন সময় ব্যান্ডের উপরে কিন্তু প্রাইস চলে যায়, যেমন এখানে কয়েকবার প্রাইস উপরের দিকে চলে গিয়েছে, আমরা সেই জায়গাগুলো একটু মার্ক করে দেই। যেমন এই পজিশনে এসে একবার প্রাইস উপরের দিকে চলে গিয়েছে, এর পরবর্তীতে এখানে একবার ব্যান্ডের উপরে প্রাইস চলে যায়, এর পরবর্তীতে এখানে আরেকবার যায় এবং ফাইনালি আমরা দেখতে পাই যে এখানে একবার প্রাইস উপরের দিকে চলে যায়। সো এই যে মাঝে মাঝে যে প্রাইস ব্যান্ডের বাইরে চলে যাওয়া, যখন এক্সট্রা ভোলাটিলিটি দেখা দেয় বা আমরা যখন দেখতে পাই যে এক্সেস বাই প্রেশার সেটা উপরের দিকে, এটি নিচের দিকেও হতে পারে ভোলাটিলিটি, যে এক্সট্রা সেল প্রেশার, সো এই ধরনের ইস্যুগুলো যখন আমরা দেখতে পাবো, সো এই ইস্যুগুলো আমাদের জন্য একটা জ্যাকপট হিসেবে কাজ করবে। সো এটিকে আমরা খুব ভালোভাবে যদি ইউজ করতে পারি এখান থেকে একটি বিগ ট্রেড অপরচুনিটি মেক করা সম্ভব এবং এটি আমাদের জন্য এই কারণেও জানা দরকার, বিকজ একটি যখন প্রাইস আপ করতে থাকে তখন আমরা কনফিউশনে ভুগি যে আসলে এটির আপার ব্যান্ডকে টাচ করে করে যাচ্ছে কিন্তু এটি শেষ কোথায়। হ্যাঁ, এটির সাথে আমরা হয়তো ম্যাকডি RSIকে ম্যাচ করিয়ে দেখতে পারি, তার পাশাপাশিও আমাদের একটি ফর্মুলা বা একটি থিওরি আমাদের থাকা উচিত। সো আমরা একটু বিষয়টি দেখে নেই যে আমরা কীভাবে সেটি অ্যাপ্লাই করতে পারি। যখনই আমরা দেখব যে এই ধরনের ব্যান্ডের বাইরে প্রাইস চলে গেছে, এই ক্যান্ডেলটির দিকে লক্ষ্য করে দেখেন, তার পরের দিনের একটি বেয়ারিশ ক্যান্ডেলের আমরা এক্সপেকটেশন রাখবো এবং সেই বেয়ারিশ ক্যান্ডেলকে ধরে আমরা একটি এখানে একটি রেখা টেনে নিব সাপোর্ট লাইন হিসেবে। সো ঠিক একইভাবে এখানেও আমরা যেদিন পরের দিনটি পেয়েছি তারপরে আমরা যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল পাচ্ছি, সো তার নিচের বেয়ারিশ ক্যান্ডেলের লোয়ারটিকে ধরে আমরা আবারও এখানে একটি সাপোর্ট ড্র করে নিব। ঠিক একইভাবে যখন আমরা এখানেও দেখতে পাচ্ছি ব্যান্ডের বাইরে একটি ক্যান্ডেল, এরপরে একটি বেয়ারিশ ক্যান্ডেল, সেটির লোটিকে ধরেও কিন্তু আমরা এখানে একটি সাপোর্ট ড্র করে নিতে পারি এবং ফাইনালি এখানে যখন আমরা দেখতে পাচ্ছি এটির লোটিকে ধরেও কিন্তু আমরা এখানে একটি সাপোর্ট লাইন ড্র করে নিতে পারি।
লক্ষ্য করে দেখেন যে এই সাপোর্ট লাইনটিকে ব্রেক কিন্তু নিচের দিকে একবারও করেনি এই তিনটি পজিশনে, লাস্ট এই তিনটি পজিশনে কিন্তু একবারও ব্রেক করেনি, কিন্তু ফাইনাল এই পজিশনটিতে এসে কিন্তু এখানকার যে পয়েন্টটি সেই পয়েন্টটি কিন্তু অলরেডি ব্রেক করে নিচের দিকে চলে গেছে। আমি একটু এটিকে আর একটু পাতলা করে দিই লাইনটিকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটিতে কিন্তু ব্রেকআউট করে প্রাইস কিন্তু ফল করে নিচের দিকে চলে গেছে। লুক অ্যাট দিস, আমি একটু ইয়েলো মার্ক করে দেখাই, ঠিক এই পজিশন থেকে ব্রেকআউট করে কিন্তু নিচের দিকে কিন্তু প্রাইস চলে গেছে। এখানে আমি এটিকে নীল নীল কালারে আমি মার্ক করে দেখাচ্ছি যে এখান থেকে নিচের দিকে অবস্থানে প্রাইসটি চলে গেছে। সো সেম পজিশনটি কিন্তু নিচের দিকে যখন কারেকশন হবে সেই কারেকশনের সময়ও কিন্তু বিভিন্ন সময় ব্যান্ডের বাইরে কিন্তু চলে যাবে প্রাইস। সো সেই বিয়ারিশের পরে যে বুলিশটি, সেই বুলিশের পরে কিন্তু আমরা যেটি ড্র করার চেষ্টা করব সেটি হচ্ছে এটির রেসিস্ট্যান্স, এবং রেসিস্ট্যান্স ব্রেকআউট করলে কিন্তু আমরা প্রাইস র্যালি পাওয়ার চেষ্টা করব। সো সেই ধরনের কাজটিও আমরা ইউজ করে আমরা এখান থেকে একটি বড় প্রাইস র্যালি বা প্রাইস কারেকশনগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো আমরা এভাবে ইনশাল্লাহ ফাইন্ড আউট করে করে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। হোপফুলি আমরা বলিঞ্জার ব্যান্ড থেকে একটি খুব ভালো এবং পারফেক্ট রেজাল্ট আমরা মেক করে এখান থেকে ভালো ট্রেড এক্সিকিউট করতে পারবো। ভিডিওটি অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা চেষ্টা করব আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজে আপনারা এসে বিজনেস আইকন লিখে সার্চ করে এখানে আপনারা ফলো করে কানেক্ট থাকবেন, এবং এখানে আমরা চেষ্টা করব বলিঞ্জার ব্যান্ড নিয়ে বেশ কিছু স্টকের যেই অ্যানালাইসিসগুলো সেই অ্যানালাইসিসগুলো আমরা এখানে শেয়ার করব যেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আর আপনারা যারা আরও ব্রডলি এবং ভালোভাবে জানতে চান এবং আপনাদের শেখার যাদের আগ্রহ রয়েছে তারা আমাদের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার আমাদের অ্যাড্রেস এই ফেসবুক পেজে দেওয়া রয়েছে। সো এখানে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, এবং যাদের শেখার আগ্রহ রয়েছে ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে চান তারাও জয়েন করতে পারেন। সো আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আমাদের ফোন নাম্বার মেইল অ্যাড্রেস সব আমরা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন, ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন, শেখার চেষ্টা করবেন। যত শিখবেন তত বেশি পারফেকশন গ্রো করবে এবং আপনাদের ট্রেডের ভুল ভ্রান্তি তত বেশি কমে আসবে। সো হোপ ফর দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।